সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7:15 হবে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। জানো তো সকালবেলা এত ঘুম পাচ্ছিলো, কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না, তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। ওই তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠিকঠাক ঘুমটাও কেটে যাবে। আর এই যে তারপর বিনুনিটা খুলে চুলটা এখন একটু আঁচড়ে নিলাম, আর দেখো এই জন্যই বিনুনি বাঁধি না, চুলটা না কেমন যেন কার্লি হয়ে যায়। আর আমার চুলগুলো তো স্ট্রেট, কার্লি হলে আমার নিজেরই খুব বিচ্ছিরি লাগে জানো তো। কি করবো, বিনুনিটা না বেঁধে শুনি না, শুধু যদি ক্যাচার দিয়ে শুচ্ছি, এত হেয়ার ফল হচ্ছে না, এমনিই তো বৃষ্টি আর কি, বর্ষাকাল বলে এমনিই হেয়ার ফল বেশি হচ্ছে, তার মধ্যে যদি আবার ক্যাচার বাঁধার জন্যে আরও বেশি বেশি করে চুল ওঠে, তাহলে তার বলারই নেই। তো এইখানে এখন ব্রাশ করে নিচ্ছি, আর কৌশিক কিন্তু ওখানে সকালবেলা গোপালকে একটু তুলে দিচ্ছে, কারণ আজকে আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা, আমি কাজ করতেই পারছিলাম না, যাচ্ছিল না, আজকে উঠতে উঠতে যেন প্রায় ওই যে বললাম 7:15 হয়ে গেছে। তো উঠে আর কী করবো, সমস্ত কাজ আমার দিকে তাকিয়ে বসে আছে। তারপর আবার আজকে বৃহস্পতিবার, পুজো তো আছে, তাই ভাবলাম একটু গাছপালা কটাকে নিয়ে নাড়ানাড়ি করি, তাহলে ঘুমটা অনেকটা কেটে যাবে। আর হ্যাঁ গো, এই গাছগুলোকে নিয়ে নাড়তে নাড়তে না ঘুমটাও কেটে গেছিলো। আর এখানে কী করছি বলো তো, গাছের মাটিগুলো না একটুখানি করে খুঁড়ে দিচ্ছি। আর কী বলো তো, জানলায় রাখার ফলে না টুকটাক ভালোই কিন্তু বৃষ্টির ছাটটা আসছে, যাতে জলগুলো ভালোভাবে এর মধ্যে যায়, তো সেই জন্য একটুখানি খুঁড়ে দিলাম। তো জানি না ওবেলার দিকে আবার বৃষ্টি হবে কি না, যদি হয় ঠিক করেছি না, এদেরকে পুরো একটুখানি না কী বলো তো, বক্সজানলার পুরো বাইরের দিক করে বার করে দেবো, যাতে একটুখানি বেশি করে জল জল পেয়ে যায়। তো এইদিকে দেখো সমস্ত গাছগুলোতে অল্প করেই জল দিচ্ছি, কারণ কী বলো তো, বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা এমনিতেই স্যাঁচেতে, এদেরকে বেশি জল দেওয়ার প্রয়োজনও পড়বে না। তো এই গাছপালাগুলোকে নাড়তে নাড়তে কিন্তু আমার অনেকটাই ঘুম কেটে গেছিলো। তারপর এই যে চলে এলাম কাজে, আর তোমরা অনেকেই বলেছিলে বোন দীঘার থেকে যে জিনিসটা এনেছে আমার জন্য, সেটাকে এই আর্চটায় ঝুলাতে। তো এই দেখো আপাতত 5টা মতো ঝুলিয়েছি, আরও 2-3টে ঝোলাবো। আর কী করেছি বলো তো, সোফাটা তো গতকাল ওইভাবে ডাস্টিং করে রেখেছি, তারপরে না বেড কভার চাপা দিয়ে দিয়েছি, কারণ কালকে তো আর ডাস্টিং করার সময় পাবো না, আর ডাস্টিং না করলে না কেমন যেন গায়ের মধ্যে আমারই একটা করে, তো সেই জন্য বেড কভার চাপা দিয়ে দিয়েছি, এতে কালকে টুক করে খুলেও দেওয়া যায়। তো এই যে উপরের কাজ সমস্ত কিছু শেষ হলো, জানো তো সকালবেলা উঠে কাজ করতে বিন্দুমাত্র ইচ্ছা করছিল না। তারপর গাছপালা কটা একটুখানি নাড়াড়ি করলাম, একটুখানি নিজের স্কিন কেয়ার করলাম, তারপর একটু একটু ইচ্ছা করছে, তো সেই জন্যেই আবার বাকি কাজগুলো কমপ্লিট করেছি। এখন উপরের কাজ মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাবো, আগে রান্নাবান্না করবো। আর আজকে যা বৃষ্টি পড়ছে, পিসি ভগবান জানে আসবে কি না, পিসি যদি না আসে আমাকে বাসনও মাজতে হবে, নিচের ঘরও মুছতে হবে। আজকে আমার শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই, মনে হচ্ছে একটু শুয়ে থাকতে পারলে বেটার হতো। প্রায় এখন 8:30 মতো বাজে, আমি এখনও নিচে যেতে পারিনি। তো দেখি একটু বৃষ্টিটা না ধরলে না কৌশিক একটু বৃহস্পতিবার ফুলও আনতে যেতে পারছে না, আবার যে রান্না করবো মাছ সেটাও আনতে যেতে পারছে না, ভগবান জানে কখন কী হবে। আজকে সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, আমি তোরা উঠেছি তখন 4:30 বাজে, এডিটিং করছিলাম, তো 4:30 থেকে যখন থেকে আমি উঠেছি তার আগের থাকতে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ চলছে, মাঝখানে এতটুকু ধরেনি। আর এক এক সময় তো এমন জোরে বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে যেন বাঁধে জল পড়ছে। তো চলো এখন আর বকবক করে লাভ নেই, আগে নিচে যাওয়া যাক। আর এইদিকে দেখো কৌশিক গোপালকেও ঘুম থেকে তুলে দিয়েছে, আর এই যে পুজোর বাসনগুলো দেখি, বৃষ্টিটা একটুখানি কমলে তারপর যাবো, বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না। আর আজকে সকালে চাটাও ও করে দিয়েছে, মানে বলতে পারো এই জন্যেই আমার একটুখানি সুবিধা হয়, টুকটাক ও কিন্তু অনেকটাই কাজ করে দেয়। তো এইবার সবই তো হলো, ঠাকুর তোলা, গাছ নাড়ানাড়ি করা সবই হচ্ছে, কিন্তু রান্নার কোনো জোগাড় হচ্ছে না। তো তারপর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, তো এখানে ছোটো ছোটো করে গাজর আর ফুলকপি কাটছি না, এটা দিয়ে বানাবো হচ্ছে আজকে একটু চিড়ের পোলাও। আমার না আজকে আর রুটি তরকারি বানাতে ইচ্ছা করছে না, কী বলো তো, তরকারিটা যদিও বা বানাতে ইচ্ছা করছে, মানে এখন আটা মেখে রুটি আমার একটুও করতে ইচ্ছা করছে না, তো সেই জন্যেই ভাবলাম আজকে চিড়ের পোলাও করে নিই। আর এখানে বানাবো হচ্ছে একটা পাঁচমিশালির সবজি, তবে জানো তো আজকে একটু অন্যভাবে বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কী বলো তো, খেয়ে সবাই বলেছে, আর কি বাপি কৌশিক দুজনাই বলেছে খেতে বেশ সুন্দর হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। তো এইদিকে দেখো সমস্ত সবজিগুলো যা যা ঘরে ছিল অল্প অল্প করে কেটে নিয়েছি, দিয়ে এখন কড়ার মধ্যে তেল গরম করে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়নও দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ওপর থেকে আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম যেগুলো কাটা ছিল, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর ওগুলো একটু নরম হয়ে গেলে বাদ বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা থেতে করে নিয়েছি, আর একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি, আজকে কিন্তু আর জিরের গুঁড়ো দেইনি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম ঢাকা, ওটা এখন ওখানে হোক। আর সেই ফাঁকে আমি এখানে করে নিচ্ছি হচ্ছে ভাতটা রান্না করবো, তারই যোগাযন্ত্র।
তো এই যে চাল ধোয়া কমপ্লিট, এখন এই যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে বাপির ডিম সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। চলো রান্নাবান্না এদিকটা অনেকটাই হয়ে এসেছে, আর ততক্ষণে কিন্তু এটা নরমও হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে সানরাইজের সবজি মশলা। জানো তো এইটা আমি আজকে প্রথম ইউজ করলাম, আর ইউজ করার পর এত সুন্দর খেতে লাগছিল না, এবার থেকে সবজি মশলা আমি ঘরে প্রায় এনে রাখবো বলে ঠিক করে ফেলেছি। তো এখানে তরকারিটা বাকিটা ফুটতে দিয়ে এসে এখানে কৌশিক নিয়ে এসেছে মাছ, তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নেবো। আর জানো তো প্রথমে ভেবেছিলাম মাছটা এমনিই প্লেন ঝোল করবো, তারপরে দেখলাম মাছের পিসগুলো এত সুন্দর করে দিয়েছে, একটুখানি অন্যভাবে না করলে হবে না। কি বলতো, দেখবে মাছটা যখন একদম মন মতো আসে না, তখন কিন্তু সেগুলো দিয়ে বেশ রান্না করতে মজাই লাগে। তো এখানে এক এক করে সমস্ত রান্নাগুলোই করে নেবো। তো এইভাবেই আমার এখন প্রত্যেক দিনই দিনটা চলছে, সকালবেলা উঠেই চোখ ডলতে ডলতে সমস্ত কাজ কমপ্লিট করে আবার এখানে ব্রেকফাস্ট লাঞ্চ, এই করেই আমার সারাটা দিন এখন কেটে যাচ্ছে। আর এইদিকের কাজ কমপ্লিট করতে করতে যখন অনেকটাই সময় চলে যায় আর কি, যখন 11:30 মতো বেজে যায়, তারপর ওপরে গিয়ে থাকে আমার ওপরের ঘরটা পরিষ্কার করা প্লাস তোমাদের জন্য ভিডিও রেডি করা। তো এইভাবেই এখন কাটছে দিন। তো এই দেখো এখানে আমাদের সবার জন্য চিড়ের পোলাও বেড়ে নিয়েছি, আর চারটে বাটি, কারণ জানোই তো দুষ্টু আমাদের সাথে সবসময়ই থাকে। তো ও বললো আজকে চিড়ের পোলাওটা খেতে খুব ভালো হয়েছে। আর জানো তো ওকে যখন প্রথমে বলেছি আজকে আমি চিড়ের পোলাও বানাবো, ও শুনেছে হচ্ছে চিনির পোলাও, সে কানের কাছে জানো তো বলেই যাচ্ছে, ওই তো চিনির কোটো, দাও চিনির পোলাও। মানে কি একেই বলে বাচ্চা, কি শুনলো আর কি বুঝলো। তো দেখো এদিকে এক এক করে সমস্ত মাছগুলোও ভেজে নিয়েছি। আর জানো তো আজকে মাছ ভাজতে গিয়ে বেশ অনেকটা তেল আমার হাতে এদিক ওদিক সব ছিটকেছে, কি করে হলো এরকম জানি না, একদম মানে যেটাই করতে যাচ্ছি একটুখানি করে তেল ছিটকাচ্ছে, এমনকি যেন মাছ উল্টাতে গেছি সেখানেও আমার তেল ছিটকেছে। তো এদিকে দেখো মাছের মশলাটা কষিয়ে নিয়ে এখানে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি টক দই। আর মশলা বলতে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব চিরাচরিত মশলায়। তো এদিকে মাছটা বসিয়ে দেখো এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, আর কৌশিক এখন যাচ্ছে হচ্ছে বাজারে। আর আজকে এত বৃষ্টি পড়লেও ওকে বাজারে যেতে হবে, তার একটাই কারণ আগামীকাল তো মায়ের কাজ আছে, তো সেই জন্য আরও বেশ কিছু কেনাকাটা বাকি আছে, স্পেশালি কি বলো তো ফুলটা কেনা বাকি আছে। ও সকালবেলা একবার বাজারে গিয়েছিল কিন্তু তখন ফুলের মাসিরা সব বসেনি, ওই জন্য আবার এখন একবার বৃষ্টি পড়লেও ওকে যেতে হবে, কিছু করার নেই। তো এইদিকে রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে যাব হচ্ছে তাড়াতাড়ি স্নান করে পুজো, আজকে এখন আমার পুজো দেওয়া হয়নি, এত আমার গায়ের মধ্যে খারাপ লাগছে না কি বলবো। আর তার মধ্যে এই যে বললাম কাজের মাসি আজকে আসলো না, আর এই এত বাসন সমস্ত কিছু আমায় মাজতে হচ্ছে, আর কী বলো তো এই এত বাসন দুপুরবেলা মাজাটা তো প্রায় এখন উঠে গেছে, মাসখানেক ধরে মাজছি না, আজকে যেন মাজতে একটু বেশি কষ্ট হচ্ছিলো। তো চলো কাজগুলো কমপ্লিট করি, আর সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মোহাম্মদ মেয়র, পুষ্পা জয়সরি ব্লগ, সারপ্রাইজ বিচ চেয়ার্স, রিমি, ঝর্ণা এজেন্সি, দীপা, বৈশাখী ঘোষ, টুম্পাগড়া দিদিভাই, পম্পা ভৌমিক, তানভি ব্লগ, সোমাস ডেলি রুটিন ব্লগ। আর এই দেখো বাসন মাজতে গিয়ে আমার হয়ে গেছে, আর যেহেতু আজকে সমস্ত বাসন বেসিনেই মাজলাম, তাই বেসিনটাকে তো পরিষ্কার করতেই হবে, নাহলে না কেমন যেন তেল চিটচিট করে জানো তো। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আনন্দী ব্লগ, পিউ, ঝিলিক, সুহানা খান, তানিয়া সরকার, রাকি মন্ডল দিদিভাই আর নিপাস ব্লগ। আজকে এখন 1:00 ধর সমস্ত কাজ কমপ্লিট হলো বাবা, ওপর নিচ মুছে আজকে অত বাসন মাজা অনেক দিন পর মেজেছি, আমার হাত দুটো না বিশ্বাস করো আর চলছে, কাল অবধি হাতের ওপর পোর্শন ব্যথা ছিল, এখন নিচগুলোও ব্যথা করছে। তো এখন কাজ বলতে স্নান করে পুজো দেব, বৃহস্পতিবারে পুজো 1:00, এখন আমি আগে দিতে পারলাম না, মানে আমার গায়ের মধ্যে এমন করছে না, তবে এখন আমি পুজো করতে মানে চান করতে যেতে পারবো না, কারণ বাপি কৌশিক কেউ বাড়িতে নেই, আর ওপরে ছাদে প্যান্ডেল হচ্ছে, তো ওদেরকে বাড়িঘর ছেড়ে দিয়ে তো আর স্নান করতে যাওয়া যায় না, যতই হোক দেখি কেউ একটা বাড়িতে আসুক তারপরে স্নান করবো, জানি না আজকে কখন কি শেষ হবে। সব থেকে গন্ডগোল হয়ে গেলো মাঝখান থেকে বৃষ্টিটা এসে, সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, ছাড়লো তখন 9:00, তখন তোমাদের বললাম ওই মনে হয় 10:30-11:00 তখন ছাড়লো, দেখি কখন কি শেষ হয়, চলো আবার পরে দেখা হচ্ছে। তো আজকে কৌশিক প্রায় 20 মিনিট পরে এসেছিলো, আর যার জন্যে আজকে আমার অনেকটা সময় না এদিক ওদিক দিয়ে নষ্ট হচ্ছে, কি বলতো বাড়িতে এইরকম প্যান্ডেল হলে বারবার ওরা যাওয়া আসা করে, ওদের ওপর তো আর ঘর ফেলে চলে যাওয়া যায় না, তাই বাপি আর কৌশিক বারবার বেরোচ্ছে আর আমাকে রাখতে হচ্ছে বাড়ির পাহারা। তো এই করতে গিয়ে আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেলো, এখন প্রায় 1:30 বাজে। তো এই যে এখানে দেখো যেরকম করে আমি আগে ঘট পাতি আগের বার মানে অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি, তবে জানো তো মা একটা জিনিস বলে দিল যে এটা তো আগে আমি করতাম না, সেটা হচ্ছে ঘটের ওপর একটুখানি আতপ চাল দিতে, এটার মানে হচ্ছে মা লক্ষ্মীকে ভোগ দিলাম, কারণ যেহেতু আমাদের মানে ভোগ করার আমার এখনও সময় হয়নি, কারণ আমি এখনও কোনো ঠাকুরের দীক্ষা নেইনি, তো দীক্ষা না নিলে বলে হাতের জল শুদ্ধ হয় না, তো দীক্ষা না নেওয়া অবধি মা লক্ষ্মীকে
কোনো ভোগ করে দিতে পারবো না আর কি, ভোগ বানিয়ে দিতে পারবো না। তো এইভাবেই এখন মা লক্ষ্মীর ভোগ দিচ্ছি, তো এদিকে পুজোটাও করে নিচ্ছি। আর জানো তো বৃহস্পতিবার পুজোটা দেখবে করতেও কিন্তু অনেকটা সময় লাগে, তবে কী বলো তো এত সুন্দর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে পুজো করা, তো করতে বেশ ভালো লাগে, সময় লাগে একটুখানি বেশি এই যা। তবে চলো বাকি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে সুমনার ব্লগ, সোনিয়া গুহ, লোপামুদ্রা দিদিভাই, সুজিত পিয়া, মৌ লাইফস্টাইল, পায়েলকুণ্ড দিদিভাই, সুচরিতা মণ্ডল, রুনু দেব, মিম ফ্যামিলি। এই যে পুজো দেওয়াও কমপ্লিট, আর আজকে জানো তো সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় আড়াইটে বেজে গেছে। তো আজকে মেনুতে এই যে পাঁচমিশালি সবজির তরকারি, এদিকে করেছি মাছের কালিয়া, আর যেরকম থাকে ডাল শাক ভাজা, ওদিকে বাপির টক দই স্যালাড, এইসব দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো তোমরা অনেকেই বলেছিলে টেবিলের উপরে একটা ফুলদানি রাখতে, তো এই যে এখানে দেখো একটা পিঙ্ক কালারের ফুলদানি রেখেছি, তার উপর হচ্ছে এরকম ভায়োলেট কালারের ফুল। কেমন লাগছে কম্বিনেশনটা অবশ্যই কিন্তু জানিও, আর সাথে আমার ট্রেতে যা যা থাকে সেইগুলোই রেখে দিয়েছি। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন প্রায় বিকেল পাঁচটা। তো এই যে প্যান্ডেল হয়ে গেছে টোটালি কমপ্লিট, আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি যেন কমতেই চাইছে না। ও বলেছে আজকে আমি কোনো মতেই এখান থেকে যাব না, সারা দিন রাত বৃষ্টি হবে। আর কী বলবো, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে না, যার জন্যে আমাকে দেখো এই বক্স জানলা কিন্তু বন্ধ করে দিতে হয়েছে। তবে এইখানে লাইন দিয়ে গাছগুলো দিয়ে দিচ্ছে, ওরা বেশ ভালো কিন্তু বৃষ্টির জল পেয়েছে আজকে জানো তো। তারপর সন্ধেবেলা এখানে দিয়ে নিচ্ছে হচ্ছে সন্ধে, আর সন্ধে দেওয়ার পরেও কিন্তু ওপরে বেশ কিছু কাজ আছে, এখন সেগুলোই করতে যাব। ওই পুজো দিয়ে ওপরে উঠলাম, বাজে এখন 7:20, বৃষ্টি বিন্দু মাত্র কমেনি, মাঝখানে সেই যে সকালে একটুখানি কমলো তারপর থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে না আকাশ থেকে বাঁধের জল ছেড়ে যাওয়ার জন্য। দেখো জানলা আমার কোনোদিন তোমরা সেরকমভাবে দেখো না, এই জানলা বন্ধ থাকে, এত পরিমাণ ছাট আসছিল, তো সেই জন্য জানলাটা তো বন্ধ করতেই হলো। তো ভাবলাম জানলাটা বন্ধ করছি, মানে ছাদটাও আসছে ভালো, তাহলে গাছ কাটাকে দিয়ে দিই। তো এই জানলাতে গাছ দেওয়া আছে, এই জানলার ওই সাইডে গাছ দেওয়া আছে, এমনকি যেখানে মাছের অ্যাকোয়ারিয়ামটা আছে ওইখানে যে জানলাটা আছে ওরও পেছন দিকে সমস্ত গাছগুলোকে বার করে দিয়েছি। বেশিটা জল খাবো না, ধরো বিকেলের দিকে দিয়েছি, রাতের মধ্যে তুলে নেবে, কারণ বেশি জল খেলে ওদের আবার সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো এখন বেশ কিছু নিচে কাজ আছে, তারপরে কালকে যেহেতু মার কাজ, সোফা সেটগুলো ওইখান থেকে সরাতে হবে, কারণ ওই ওই জায়গাতে কাজ হবে। আর যা যা জিনিসপত্র এনেছে আর কি, ফল সবজি সমস্ত কিছু এখন ধোবো। তো এখন অনেক কাজ আছে, সেগুলো আর শেয়ার করা যাবে না, কারণ প্রচুর কাজ, এত ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করলে না আমি নিজে বকা খাবো, তো সেই জন্য সেগুলো আর শেয়ার করছি না। তো চলো সমস্ত কাজ শেষ করে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এই যে নিচে যাচ্ছি, সেই বিঙ্গো টেরে মেরের প্যাকেট এইটুকুই আর পড়ে আছে, এটা নিয়ে যাবো হচ্ছে নিচে চলো। তো এইখানে তো বিঙ্গোটা নিয়েছিলাম, সাথে আবার কৌশিক দিয়ে কোথার থেকে একটুখানি দিলকুশ নিয়ে এলো, নিচে কোথায় ছিল আমি জানিও না। আর জানো তো ভেবেছি সব কাজ ছেড়ে একটু হাতটায় নেল পালিশও পরবো, হাতটার অবস্থা খুব খারাপ। তো দেখো এখানে কিন্তু সোফা সেটটাও এখান থেকে সরিয়ে দিয়েছি, আর ওদিক থেকে টি টেবিলটাও ওই মানে যে মাঝখানে থাকে সেখান থেকে এদিকে নিয়ে চলে এসেছি। এখানে কালকে যা যা লাগবে সমস্ত জিনিসপত্র ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে বলতে এই মুহূর্তে সেরকম কোনো কাজ ছিল না। আর তারপর দেখো ওইদিকে যে ছোটো সোফা দুটো থাকে সেই দুটো কিন্তু এখানে এনে দিয়েছে। তো এইভাবেই ওদিকে সোফা সেটের জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে, যাতে ওদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। আর এইখানে হচ্ছে আমি কালকে এই শাড়িটা পরবো, আর দেখো এইখানে কৌশিকর কালকে যা যা পরবে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এই যে বেড কভারটা জানো, এটা আমার বিয়ের বেড কভার, তো অনেক দিন পর আজকে মানে আজকে না আগামীকাল এই চাদরটাই পাতবো। তো আগামীকাল তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হবে না, কারণ বাড়িতে প্রচুর কাজ, আমি একা, আমার ওপর নিচ করতে করতে হয়ে যাবে। আর তারপর এখানে বসে বসে জানো তো একটুখানি বিয়ের অ্যালবামটা দেখছিলাম, তবে আমি একা না, আমার সাথে কিন্তু দুষ্টুও ছিল। আর জানো তো আজকে অনেকদিন পরে এই অ্যালবামটা খোলা হলো, কি মন হলো হঠাৎ করে যে একটুখানি অ্যালবামটা খুলে, তারপর দুষ্টুও ছিল। আর জানো তো অ্যালবামের মধ্যে এই ছবিটা আমার সব থেকে প্রিয়। আমি তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম ওই কাজগুলো করার পর, তো বাজে এখন রাত 9:25, এই যে আমি আর একা নেই, চলে এসেছে আমার সাথে। আর ও চিরুন নিয়ে কি করছিস দেখিয়ে দে সবাইকে, চিরুন নিয়ে কি করছিস, ওর মাথায় চুল নেই, ওর তাও চুল আছে, মানে কত বড় পাগল হলো এরকম করে। তো তোমরা যদি বিয়ের ভিডিও মানে বিয়ের অ্যালবামটা দেখতে চাও অবশ্যই তাহলে কমেন্টে জানিও, তাহলে একদিন বসে বসে পুরো বিয়ের অ্যালবাম প্লাস আমাদের রিং সেরিমানি হয়েছিল আলাদা করে, সেটারও একটা আলাদা অ্যালবাম আছে, তাহলে সব অ্যালবামগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা কমেন্টে জানিও। তো এখন তো বাজে হচ্ছে 9:25, এখন যেতে হবে আমাকে নিচে, কারণ রুটি করে খাবার টাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে আবার সকাল সকাল উঠতেও হবে। আর শোয়ার আগে এই যে গাছগুলো বাইরে আছে সেগুলো সব ভেতরে তুলে, চলো আবার পরে দেখা হচ্ছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এ করে এলাম, আর তখন দেখলেন না দুষ্টু এসেছে। পরে জানতে পারলাম ও কি করেছে বলতো, ওর মা ঘরে কাজ করছিল, সেই ফাঁকে চুপি চুপি বেরিয়েছে, আর মা যাতে ওকে ধরতে না পারে আর কি দরজায় লক করে দিয়ে ও আমাদের বাড়ি আর সামনের বাড়ি কাকিমাদের বাড়ি এসে ঘুরপাক খাচ্ছে। লাস্টে ওর মা ফোন করে জিজ্ঞেস করছে যে অরি কি তোমাদের বাড়ি আছে, ভাবো তাহলে কি দুষ্টু। তো এই যে তোমাদেরকে তখন দেখালাম না গাছগুলো সব আজকে ঘরের ভেতর নিয়ে নেবো, কারণ বাইরে এখনো প্রচন্ড বৃষ্টি পড়ছে আর মেঘ তো ঢাকা আছেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। চলো আজকের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ফ্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।